আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পিসিডিবিডির আরও একটি নতুন টিপসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানার চেষ্টা করব প্রেগনেন্সির কতদিনের মধ্যে গর্ভপাত নিরাপদ। তো চলুন জেনে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে পিসিডিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গর্ভাশয় ভ্রণটি ডিম্বাণু নিষেকের পর থেকে পরবর্তী 20 সপ্তাহের মধ্যে যে কোনো সময়ে প্রস্রাবের রাস্তাতে বের হয়ে যাওয়ার নামই গর্ভপাত। বর্তমান সময়ে অধিকাংশ গর্ভপাতই হয় ইচ্ছাকৃতভাবে, আর সেটা হলো ভ্রণ নষ্ট করার কারণে। অনেক সময় দেখা যায় মায়ের সন্তান ধারণ করার ইচ্ছা থাকলেও নিজে থেকে গর্ভপাত অর্থাৎ মিসক্যারেজ হয়ে যেতে পারে। আবার মায়ের স্বাস্থ্য রক্ষায় এবং শিশুটিকে চরম দুর্ভোগের হাত থেকে বাঁচাতে বৈধভাবে গর্ভপাত করানো যেতে পারে। চিকিৎসকেরা জানাচ্ছেন 12 সপ্তাহের মধ্যে গর্ভপাত নিরাপদ এবং 9 সপ্তাহ পর ঔষধের দ্বারা গর্ভপাত করানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। কিন্তু 12 সপ্তাহের পর গর্ভপাত করানোর সিদ্ধান্ত নিলে অবশ্যই আপনারা গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এবং 20 সপ্তাহের পর গর্ভপাত করানো একেবারেই বেআইনি, কারণ এ সময় শিশুর সকল অঙ্গ প্রত্যঙ্গের গঠন পরিপূর্ণ হয়ে যায়। তাই এ সময় ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটানো মানে শিশু হত্যার সঙ্গে তুলনা করা হয়, এমনকি মায়ের স্বাস্থ্যের পক্ষেও সেটা বেশ ঝুঁকিপূর্ণ। গর্ভপাত করানোর সময় এই 3টি বিষয়ের উপর নজর রাখতে হবে। প্রথমটা হলো কে করাচ্ছেন, অর্থাৎ একজন অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞরাই পারেন গর্ভপাত করাতে। তারপরেরটা হলো কোথায় করাচ্ছেন, অর্থাৎ গর্ভপাত করানোর জন্য উপযুক্ত কোনো হাসপাতালে গর্ভপাত করানো যাবে। আর 3 নম্বরটা হলো কত সপ্তাহের মধ্যে করছেন, অর্থাৎ 20 সপ্তাহের পর গর্ভপাত করালে সেটা মোটেও ঠিক হবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।